কি জন্য মুরব্বী এবার হজে যাবে, এই জন্য হজে যাওয়ার আগে ব্যাপক খাওয়া দাওয়া করায় সবাই রে যায়। যায় না ভাই? আহা, অনুষ্ঠানের মধ্যে মেয়ে জামাই ডাক দিছে, ছেলেদেরকে ডাক দিছে, মেয়েদের কাছে ব্ল্যাকমেইলিং, কান্দে কান্দে চোখের পানি ফেলে বাবা নাতি নাতনির জন্য আমি নিয়ে আসবো সোনার চেন, এই সেই তোর ভাইরা আছে, আমি জানি না আর ফিরতে পারবো কিনা, তবে তোর কাছে আগেই বলে যাই, জমি জমাগুলো সব ভাগ করে দিতে চাই, এই জন্য 10 বিঘা ওনার জমি ছিল, ছেলেদের দুইজন 4-4, 8 বিঘা, আর দুইটা মেয়ে ছিল 1-1, 2 বিঘা করে দিয়ে বলছে সন্তুষ্ট থাক, তোদেরকে তো বাজারের দিককার জমি দিছি, বাবারা তোদের জন্য সোনা দানায় এসে নিয়ে আসবো, বিয়ে তো অনেক খরচ গেছে। এই কথা বলে মেয়েগুলাকে ঠকায়া মক্কাতুল মুকাররমায় হাজি সাহেব চলে গেছে। মক্কা মুকাররমায় পৌঁছানোর পরে হুজুর ওয়াজ করছে, কাবা ঘর দেখার পরে প্রথম দোয়া কবুল, মেহেরবানি করে আল্লাহর কাছে জান ভরে ভরে দোয়া করবেন। হাদিস সাহেব কাবা ঘরের সামনে হাত তুলেছে, আল্লাহ এত কাঁদে কেন? এই রকম কান্নাকাটি যেহেতু করতেছে, যাই তো মুরব্বীর সাথে একটু শরীক হয় আমিন আমিন বলি, পাশে যে আমিন আমিন বলার জন্য হাত তুলে দেখতেছে কি কি বলে আর কির সাথে আমিন বলবো, দেখে মুরব্বী বলতেছে আল্লাহ, আসার সময় তুমি তো জানো 10 বিঘা জমি 8 বিঘা দুই ছেলেকে দিছি, আর সালা কি করে মেয়েগুলাকে 2 বিঘা দিয়েছে, একটু সোনা দানা নিয়ে যাব, আল্লাহ তুই না রহমানুর রহিম, কাবা ঘর দেখে না তুই দোয়া কবুল করি, মেহরবানি করে তুই আমারে মাফ করে দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে ফেরেশতা নামাবে না, নতুন করে ধ্বংস করে দেওয়া হবে না, আসমান থেকে আগুন পাঠায় আপনাকে শেষ করা হবে না, যদি এই নিয়ম থাকতো আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায় ঠাডায় এক থাপ্পড় লাগায় বলতো ভণ্ড হাজি, কিয়ামত পর্যন্ত কানতে কানতে কাবার চত্বরে যদি বন্যা এনে ফেলো, বান্দার হক নষ্ট করার গুনাহ আমি আল্লাহ বান্দা মাফ করব না, ঠিক কিনা? জনগণের দায়িত্ব পাইছিলেন রাস্তা বানানোর, আপনি যেখানে দেওয়া লাগতো পাথর সেইখানে খাওয়াইছেন খোয়া, যেই জায়গায় দেওয়া লাগতো বিটুমিন সেই জায়গায় লাগাইছেন পুরা মোবেল, যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দিছেন বাঁশ, শেষ বলে সে আছে লম্বা জুব্বা লাগায়া বিরাট হাদি সাহেব মসজিদের মধ্যে আস্তাগফিরুল্লাহ আলাজিম, আস্তাগফিরুল্লাহ আলাজিম হবে, কথা বলেন হবে, খারাপ লাগতেছে শুনতে না? 5টা শর্তের শেষ শর্ত এইটা, রকন মিলায় না, 1 নম্বরে একমাত্র তওবা হবে আল্লাহর জন্য, 2 নম্বরে গুনাহ ত্যাগ করার নিয়ত থাকতে হবে, 3 নম্বরে আগেকার অপরাধের জন্য লজ্জিত হতে হবে, 4 নম্বরে আগামী তো করবো না এই প্রতিশ্রুতি দিতে হবে, বান্দার হক নষ্ট করে থাকলে, জনগণের হক নষ্ট করে থাকলে ওইটা ফিরাইয়া দিয়া তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে, এই প্রক্রিয়ায় যদি তওবা হয় আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই বান্দা গোলার জন্য একটা সুসংবাদ আছে, কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাউন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও দুনিয়ার মানুষ, যদি এরকম করে তওবা করো অপরাধ তোমার কত? আমি রব্বুল আমিন বলছি ইয়াউমা লা ইউখজিল্লাহ, নিশ্চয় ওই কিয়ামতের দিবসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অপমান করব না। সুবহানাল্লাহ, কেমন সম্মান দিবেন? পুরা পৃথিবীর আদম থেকে শেষ দিনের আশা মানুষ পর্যন্ত ত্রাহি ত্রাহি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সব নবীর কাছে দৌড়াদৌড়ি করছে, ঘটনা দীর্ঘ করছি না, সবাই বলছেন পারবো না পারবো না, আজকে বিপদে, আর একটা মানুষ কিয়ামতের দিনে আল্লাহর কাছে সিজদায় আছেন, নিজের কোনো কথা নাই, ইয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, মাথা উত্তোলিত করেন, আপনি আপনাকে এখন পারমিশন দিলাম, আপনি সাফাত করেন,
পৃথিবীর সব উপস্থিত বলছেন আল্লাহর এজাজত ছাড়া তিনি শাফাত করতে পারবেন না, তবে আমার নবী যে শাফাত করবেন, ওই শাফাত করার পরে আদম থেকে আমার নবী পর্যন্ত ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ, হাজার বছর হায়াত প্রাপ্ত মানুষ, কিন্তু কেউ মাফ আগে পাবে না। উম্মতে মুহাম্মাদিকে আগে মাফ করে আল্লাহ জান্নাতটা শুরুই করবেন উম্মতে মুহাম্মাদিকে দিয়া। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। ও রাসূল, আমার রাসূলকে আমি ওই জন্য অপমানিত করব না, আর অপমানিত করব না, তার সাথে যারা আছে তার সাথে কারা আছে, উম্মত আছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি তাদেরকে কিভাবে সম্মানিত করব। রাসূল, আপনাকে বলে দিয়ে রাখলাম, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি আল্লাহ তাদের জন্য সাথে সাথে বলে দিব ফেরেশতাদেরকে, তাদের সামনে থেকে আর ডান থেকে আলো দিয়ে দাও, যেই না তারা আলো পেয়ে যাবে। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে এক শ্রেণীর উম্মত ভয় পেয়ে যাবে আলো পাওয়ার পরেও। কেন ভয় পাবে? এক দলের আলো বিশাল পাওয়ারফুল, হাদিসের মধ্যে আসতে এক শহর থেকে আরেক শহর চলে যাবে, আরেক দল উম্মতের আলো থাকবে এই বৃদ্ধাঙ্গুলির মাথায়। কোন জায়গায় দেখান না, কোন জায়গায় দেখান, দেখান এই বৃদ্ধাঙ্গুলির মাথাতে, এই জায়গায়। নবীজি বলতেছেন আলোটা কখনো জলে আবার নিবে যায়, ও চিন্তা করছে যে কঠিন ময়দান, যে ভয়াবহ জায়গা, ওই আলো যদি এক্ষুনি ফুরায় যায় আমার তো আর জান্নাতের দিকে যাওয়া হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিন্তা করিস না,